যারা আল্লাহ রঙে রঙে যাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে আহ সুবহানাল্লাহ হক আপনাদের আশা এই যে মনটাকে উজ্জ্বল করে উঠেছে বড় ভাগ্যবান আমরা বড় ভাগ্যবান আমার রাসূলুল্লাহ বলেছেন ইন্না আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাল কিয়ামাহ নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ দেখবেন না জবরদস্ত মুক্তিতে আছেন জবরদস্ত হাফিজ হতে আছেন ওলামাই কিরামরা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসর ময়দানে দেখবেন না কি দেখবেন না ইলাসু আরকুম আমালুকুম কাউরি চেহারা কাউরি মাল কাউরি চেহারা দেখবেন না কাউরি মাল দেখবেন না কি দেখবেন ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ দেখবেন প্রত্যেকের কাল ও আমালুক আমল তাদের আমল দেখবেন তো আপনারা এই চলন্ত জীবনে আল্লাহ জিকির করার সুযোগ পেয়ে আছেন আমিও এই যে আল্লাহ জিকির করার সুযোগ পেয়ে আছি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এমন এক সময় আসবে এমন এক সময় আসবে বাবু যে আল্লাহর জিকিরে আসার ক্ষমতা পাবো না মরে কবরে চলে গেলে আর আল্লাহর জিকির আসতে পারবো না বিছানায় যদি অসুখে পড়ে যাই আর আল্লাহর জিকির আসতে পারবো না সেই সময় শুধু মুখ দিয়ে বের হবে আল্লাহ আরাম করো আল্লাহ বাঁচাও সময় থাকতে কাজ করতে হবে জমিতে যদি বতর থাকে বতর বুঝেন তো জমিতে জল দিলেন পানি দিলেন দিয়ে এবার বতর হলো এবার ঠিক বতরে যদি বীজ বপন করেন তাহলে ফসলটা ঠিক হবে কিনা ভাই চাষি মানুষ তো আমিও চাষির বেটা এখনো চাষাবাদ আছে তো বেরাদার এ সুযোগের সৎ ব্যবহার করতে হবে আপনারা সুযোগের সৎ ব্যবহার করছেন যেহেতু বিফল নয় এর বদলা রাব্বুল আলামিন দেবেন আর আল্লাহ বলেছে তো পাঁচ কালাম পাকের মধ্যে হুজুর আয়াতটা মমান কানা ইয়ারজু লেখ রাব্বিহি ফলিয়ামালা সালেহা হে আমার রাব্বুল আলামিন বলেছেন বান্দা বান্দি তোমরা আল্লাহর কাছ থেকে যদি কিছু ভালো নিয়ামত নিতে চাও আল্লাহ ইমানদারদের জন্য অনেক অনেক নিয়ামত রেখেছেন এই সব নিয়ামত যদি তোমরা নিতে চাও আল্লাহ বলছেন দুনিয়াতে তোমরা ভালো কিছু আমল করিও কাজ করিও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একটা জান্নাতের হুর একটা জান্নাতের হুর যদি আসমান ছেড়ে মুখটাকে বের করে জান্নাতি হুর আসমানটাকে ফাটিয়ে একটু মুখটাকে বের করে তো একটা হুরের চেহারা দেখে সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে কাজ কাম ছেড়ে দেবে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে আল্লাহ এত রূপ দিয়েছেন হুরকে আরে আশরাফুল মাখলুকাত আপনি আমি হুরের চাইতো বেশি সুন্দর জোরে বলেন হ্যাঁ আমরা নিজেরা ভাবি না গবেষণা করি না ওই জান্নাতের হুরেরা নবীর গোলামীদের জন্য গোলামীদের জন্য জান্নাতিদের জন্য লালায়িতা হয়ে আছেন কখন কিয়ামত হবে কখন হাসর হবে যে ওই নবীর গোলামীদেরকে স্বামী রূপে আমরা জান্নাতে পাবো জোরে বলেন মহাব্বতে বলেন হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এটা একটা খুশির খবর কি খুশির না ভাই একটু হেনা বলেন খুশির খবর এটা অনুভব করতে হবে ভাবতে হবে তো বেরাদার এই হুর এত সুন্দর আপনি আপনারা আমি আল্লাহর দুনিয়াতে ভালো কাজ করে যদি কবরে যাই তো 77টা হুর আল্লাহ খুশি হয়ে এই জান্নাতিদেরকে বিবি রূপে দান করবেন বলে দেন সুবহানাল্লাহ আপনারাও পাবেন যদি জান্নাতি হয়ে গেলেন নবীর গোলাম হয়ে গেলেন
এই একটা উরের চেহারা দেখে দুনিয়া পাগল এ মেয়েরা আপনাদের জন্য খুশির খবর আছে বলে এরা তো 70টা বিবি পাবে হুরকে এ জান্নাতে তাহলে আমাদের কি হবে আপনারাও জান্নাতি হবেন আপনাদের স্বামীরা হুর পুরস্কার পাবে আর আপনাদের তো আল্লাহ এত রূপ দিয়ে দেবেন যে 70টা হুরের উপরে এ মালিকানা করে স্বামীর সেবা করতে থাকবেন জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনুভব করি না দুনিয়া দুনিয়া আমরা করে ছুটে বেড়াচ্ছি মরা জন্তুর দিকে কুকুর যেমন ছুটে ওইভাবে ছুটে বেড়াচ্ছি এ বেরাদার আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না কষ্ট সহ্য করেছেন আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজের আরশে নিয়ে গেছিলেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ বলেছিলেন মাবুদ আরানি 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 হে আল্লাহ তোমাকে দেখব আমার রাব্বুল আলামিন বলেছিলেন লান্তারানি 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 না তোমরা আমাকে দেখতে পাবে না এ বেরাদার কোন নবীকে আল্লাহ দেখা দেননি আমার রাসূলুল্লাহকে আল্লাহ নিজের আরশে নিয়ে গেছিলেন নিয়ে যাওয়ার পর এবার জান্নাতি নিয়ামত খাইয়েছিলেন জান্নাতি দুধ খাইয়েছিলেন জান্নাতি মধু খাইয়েছিলেন নবী আমার মেহমান আল্লাহ আমার মেজবান অনেক অনেক জান্নাতি নিয়ামতে ভরপুর করে জান্নাতি নিয়ামত ভরপুর করে নবীকে খাওয়ালেন এ বেরাদার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব যাও তুমি চলে যাও জিব্রাইল অপেক্ষা করতে চলে যাও আমার রাসূলুল্লাহ চলে আসবেন এমন তো সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার রাসূলুল্লাহ আরশে কুদসির খাম্বা ধরে কাঁপতে থাকবেন আমার আল্লাহ বলবেন হাবিব আমাকে বলেছিল সব নবীরা আল্লাহ তোমাকে দেখব আমি কাউকে দেখা দিনি হাবিব তোমাকে আমি নিজের আরশে এনে তোমাকে দেখা দিলাম তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম তোমার সঙ্গে কথাবার্তা বললাম আর তুমি যাওয়ার সময় দুই চোখের পানি ফেলে কান্দো কেন আমার রাসূলুল্লাহ বলেন হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছো এ রাব্বুল আলামিন 40 বছর আমার বয়স যখন তখন পর্যন্ত আমার মক্কাতে তথা সারা দুনিয়াতে একটাও শত্রু ছিল না একটাও দুশ্মন ছিল না আল্লাহকে বলছেন আরশে আমার রাসূলুল্লাহ এ রাব্বুল আলামিন সারাটা দেশে আমার কেউ দুশ্মন ছিল না আমাকে আল আমিন উপাধি দিয়ে সত্যবাদী বলে ডাকত রাব্বুল আলামিন যেদিন তুমি কালমার দাওয়াত দিতে বললে সেই দিন থেকে মক্কাই তথা সারা দুনিয়ায় আমার দুশ্মন তৈরি হলো শত্রু হলো বেদিন মুশরিকেরা আমাকে তীর মেরেছে বল্লম মেরেছে পাথর মেরেছে হে আল্লাহ আমার কলেজাটা ছাঁচরা করে দিয়েছে হে আল্লাহ আমার কলেজা ফাটিয়ে ফাটিয়ে দিয়েছে রাব্বুল আলামিন তুমি আমাকে দয়ার সাগর দয়ার কান্ডারি করে এ দুনিয়াতে পাঠিয়েছিলে হে আল্লাহ তুমি তো বলেছ ইন্নি রাসূলুল্লাহে এলাইকুম জামিয়া হে নবী সরাও প্রতিটা সৃষ্টির জন্য তোমাকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তুমি বলেছো নবী তোমাকে পাঠায়নি যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার করে পাঠি রহমতের ভান্ডার করেছি হে আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার করে পাঠিয়েছো হে আল্লাহ এত কষ্ট পেয়েছি এত যন্ত্রণা সহ্য করেছি তুমিও ক্ষমা করেছি হে আল্লাহ তুমি জান্নাতের নিয়ামত খাওয়ালে তুমি জান্নাতি দুধ খাওয়ালে তুমি জান্নাতি মধু খাওয়ালে এগুলা খেয়ে আমার কলেজাটা ঠান্ডা হয়নি এ রাব্বুল আলামিন আজ তোমাকে দেখে আমার 13 বছরের সব কষ্ট দূর হয়ে গেছে সুবহানাল্লাহ তোমাকে দেখে আমার
13 বছরের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে সমস্ত নবীর উম্মতিদের চাইতে এই ভাবতে হবে বক্তব্যটা হচ্ছে একটু খেয়াল রাখেন মজলিস তো ভরে গেল খুব সুন্দর মজলিস যারা বাইরে আছেন বাবু শোনা সময় পেয়েছেন নেকি উপার্জন করার সুযোগ পেয়েছেন নেকি উপার্জন করার দান খেরাত করেন নাহি করিয়েন না নবীর মাদ্রাসা আল্লাহ চালিয়ে দিবেন জি নবীর মাদ্রাসা আল্লাহ চালিয়ে দিবেন সারা দুনিয়া তো আল্লাহ কার ভাই একটু হেনা বলেন সব সৃষ্টি আল্লাহ আমাকে ধন দিয়েছেন আল্লাহ আমি চলে যাব আল্লাহর ধন দুনিয়াতে কি থেকে যাবে জীবনের সুখ শান্তির জন্য আল্লাহ অনেক রকমের নিয়ামত আমাদেরকে দিয়েছেন এর জন্য তো আল্লাহ বললেন অযকুরু নিয়ামাতাল্লাহ নিয়ামাতাল্লাহ আল্লাহর নিয়ামতের জিকির করো জিকরান কাসির বেশি বেশি করে তো আল্লাহ নাড়াচাড়া করতে দিয়েছেন এ সমস্ত নিয়ামত আত্মাখানা বেরিয়ে যাবে সব বেকার পড়ে থেকে যাবে প্রাণের বিবি সঙ্গে যাবে না বাপ মা সঙ্গে যাবে না ছেলে মেয়ে ভাই বোন কবরে যাবে না স্বামী কবরে যাবে না কেউ যাবে না যাব সেই কঠিন কবরে কঠিন সময়ে নবীর মহব্বত দিলে যদি কবরে যেতে পারি আর আপনারা পারেন আমার রাসূলুল্লাহ কবরে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ কবরে নিজ নিজ আমল যাবে কাউকে খুঁজে কবরে পাওয়া যাবে না ওই অন্ধকার কবরে একদিন আমাকে আপনাদেরকে সবাইকে ঘুমাতে হবে সুন্দর সাদা লিবাস পরে এই মুরত দুনিয়া মাল মাতা ধন দৌলত কিছু পাবো না কঠিন সময়ে অন্ধকার কবরে আমার রাসূলুল্লাহ সিকের কবরে হাজির হয়ে যাবে গজলটা বলছিলেন কত সুন্দর লাগছিল জান ভরা গজল এই গজলের মফহুম গজলের মূল উদ্দেশ্যটা আপনাদের যে গজল বললেন উর্দুতে এটা হচ্ছে তার মানে আশিকে রাসূল যারা তাদের সঙ্গে নবী আমার আছেন নবী বলেছেন নাহানু মাহু আমা ইয়ারে ফুনা আমি প্রত্যেক আশিকের সাথে থাকি আমাকে তারা দেখতে পায় না আমাকে চিনতে পারবে না তবে যখন আমি তাদের কাছে স্বয়ং হাজির হয়ে যাব আছি আমি গোপনে যখন গায়েবে হাজির হয়ে যাব আমার আশিক যখন আমাকে দেখবে তো সে ঠিক দেখবে সে নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখে নেবে বলেন সুবহানাল্লাহ নবী বলেছেন মান রাআনি ফাকাদ রাআল্লাহ যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখবে সে ঠিক দেখবে নবীর চেহারাতে শয়তান হাজির হতে পারে না এ বেরাদার তাই নবী আমার ওই অন্ধকার কবরে হাজির হবেন আর যে কবরের নবী চলে যাবেন সেই কবর ধন্য হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতি বিছানা দেবেন জান্নাতি খুশবু দেবেন জান্নাতি খাবার দেবেন ওই কবরকে জান্নাতি ফুলের বাগিচা বানিয়ে দেবেন কবর থেকে কিয়ামতের দিন যেদিন আমরা উঠব আল্লাহ আমাদেরকে উঠাবেন কুল্লু মান আলাইহা ফান যখন সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন এবার কোনো সাহারা পাবো না কোনো দিক পাবো না মাটি পুড়ে তামা হবে মানুষ নিজের নিজের ঘামে এবার নিজকে ডুবতে থাকবে এক মাইল ওপরে আসবে সূর্য মাথার ওপরে সাতখানা মুখ হয়ে যাবে কঠিন দিনে কোনো সাহারা পাবো না আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেমিক আমার রাসূলুল্লাহর প্রেমিকের জন্য এবার প্রেমিক বলতে নবীর উম্মতিরা শুধু নবীর উম্মত তো আগেও ছিল যেমন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবীরা আমার রাসূলুল্লাহর প্রতি কালমা পড়েছেন বুঝতে পারলেন বাবু তো তিনারা
নবীর উম্মত না নবীদের উম্মতিরা এবার নিজ নবীর উপরে ঈমান রেখেছে কথা বুঝতে পারলেন ঘুরিয়ে চলে আসেন আমার রাসূলুল্লাহর কাছে এবার একটা ঠান্ডা দিবেন আল্লাহ লেউল হাম একটা ঠান্ডা পতাকা আর ওই পতাকার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত থাকবেন বলেন সুবহানাল্লাহ যেহেতু উনাদেরও নবী আমাদের নবী জোরে বলেন মহব্বতে বলেন হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা নবীর পাগল দিওয়ানার সোনার মদিনা আমরা সবাই নবীর দেওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানার সোনার মদিনা আমরা সবাই নবীর দেওয়ানা মক্কা হতে মদিনা যেতে তেরো মঞ্জিল রাস্তায় আছে তেরো কদমে গিয়েছিলেন নবী তেরো কদমে গিয়েছিলেন নবী কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা আমরা নবীর পাগল দেওয়ানা আমরা সবাই নবীর দেওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দেওয়ানা সেটাই মাকড়ের সাথে জাল বনেছিল মক্কা হতে মদিনা যেতে মাঝখানে এক গর্ত আছে সে গর্ততে রইলেন নবী সে গর্ততে রইলেন নবী কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা আমরা সবাই নবীর দেওয়ানা আমরা সবাই নবীর দেওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দেওয়ানা সে তাই মাকড়ের সাথে জাল বনেছিল কবিতরে ডিম পেড়েছিল এসকের দিওয়ানার সোনার মদিনা আমরা নবীর পাগল দেওয়ানা ও বেরাদারি আল্লাহ রাম